Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আজ আমার গর্বে বুক ভরে যাচ্ছে এই প্রতিষ্ঠানের কর্ণধার বীরেন্দ্র কিশোর রায়ের অবর্তমানে তার একমাত্র সুযোগ্য পুত্র রাহুল রায়কে আমি আজ এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তার যোগ্য আসনে অভিষিক্ত করতে পেরেছি আজ দীর্ঘ 25 বছর ধরে রাহুলকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি শুধু এই দিনটির প্রতীক্ষায় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলে তো লাভ নেই মিস্টার মজুমদার কাজটা আমাদের করে দেখাতে হবে বসুন জায়গাটা দেখে এলাম ওই জায়গাটা জুড়ে আমাদের কলকাতা একটা মস্ত বড় ফ্যাক্টরি করে তুলতে হবে প্ল্যানটা সেভাবেই করা আছে স্যার এই কোম্পানিটা আমার কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ মিস্টার মজুমদার জমি কেনা যায় মানুষ কেনা যায় না বেশ আমাকে যখন আপনার প্রয়োজন নেই এই নিন আমার কার্ড প্রয়োজন হলে আমার বাড়িতে কিংবা অফিসে যোগাযোগ করবেন চলি মিস্টার রাহুল রায় প্রয়োজনটা তোমার টাকা কি নয় প্রয়োজনটা তোমাকে দাশুবাবু আমায় ডেকে পাঠিয়েছিলেন এ ও আসুন বসুন বসুন থ্যাংক ইউ আপনি সবাই জানেন আমি কোম্পানির কেউ নই আবার বিশেষ অর্থে এই কোম্পানিটা আমার তাই আপনাকে এখানে ডেকে পাঠাতে আমি বাধ্য হলাম কেউ আপনাকে চোর বলুক সেটা আমি চাই না ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ছোট সাহেব দায়িত্ব নেবার পর আপনার যে সমস্ত ভুল ভ্রান্তি হাতে নাতে ধরে ফেলেছেন তাতে তো আপনাকে কোম্পানি ছাড়তে হবে বলে মনে হয় কিন্তু দাশুবাবু চোর বলার আগে যথেষ্ট প্রমাণের দরকার হয় লাখ লাখ টাকার ভুল হিসেব দেখানো হয়েছে অনেক অ্যাকাউন্টস নিয়ে এরপরেও আপনি প্রমাণ চাইবেন কোম্পানি দেখাতে কোম্পানি উন্নতির জন্য আপনাকে বিদেশ পড়ানো হয়েছিল আর আপনি ফিরে এসে হ্যালো হ্যালো আমি রিমা বলছি রিমা হু ইজ রিমা কালকের ব্যাপারে টেলিফোনে আপনার কাছে ক্ষমা চাইছি ক্ষমা তো আমার চাওয়া উচিত ছিল কেমন আছেন লাগেনি তো লেগেছে হাতে নয় পায়ে নয় মনে বুঝেছি আঘাত করে কারোর সঙ্গে কথা বললে মনে লাগাটাই স্বাভাবিক ক্ষমা করলে নিশ্চয়ই মনের দিক থেকে কষ্ট পাবেন না বাঁচালে একদিন দোষ করবেন আর একদিন ক্ষমা চাইবেন মানে ধার বাকি বাকি ছিল বলেই তো আজ আবার টেলিফোন করবার সুযোগ পেলাম আলাপ করার সুযোগ পেলাম অফিস আওয়ারসে এই ধরনের আলাপ করাটা কি ঠিক ক্রস কানেকশন না হয়ে থাকলে সব ঠিক আছে আপনি আর আমি ছাড়া এই কথাগুলো তো আর শুনতে পাবে না হ্যালো হ্যালো কি দুষ্টু মেরে বাবা শরীরে যা হাল করেছো ঘরে একটা আয়না ফিট করে দিতে হবে হ্যাঁ শোনো আজ রোববার অফিস কাছারি কারখানা সব বন্ধ আমি অ্যাকাউন্টেন্ট মিস্টার মজুমদারকে বাড়িতে আসতে বলে দিয়েছি তুমি সারা বছরে ডেবিট ক্রেডিট ভালো করে স্টাডি করে সই করে দেবে
আজ তোমার বাড়ি থেকে বেরোনো একদম চলবে না। না না, আজ আমি ড্যাম বিজি। এক্ষুনি একজন মহিলা আসার কথা আছে, তাকে সঙ্গে নিয়ে আমি একটু বেরোব। কখন ফিরব, কোথায় যাব, কিছু ঠিক নেই। এই ভাই আমি করেছিলাম। আমি শুনেছি আমি যখন বাড়ি থাকি না তখন একজন পার্টিকুলার মহিলা এই বাড়িতে আসে, এবং এই পার্টিকুলার মহিলা বারবার তোমার অফিসে টেলিফোন করেন, যে জন্য আজকাল তোমাকে নিয়মিত অফিসে পাওয়া যায় না এবং যাচ্ছে না। ব্যাপারটা কি, পেয়ে পড়েছিস? কি মনে হয়? মনে হয় তোমার মরণ দশায় ধরেছে। শোনো বাবা, দাও, এতদিন আমার কোনো ভয় ছিল না, কারণ আমি জানতাম তোমার চোখে তোমার সব বান্ধবীরাই সমান, কেউ তোমার মনে বিশেষ দাগ কাটতে পারেনি। কিন্তু বাবা, আর যদি তোমার মনে কেউ বিশেষভাবে দাগ কেটে থাকে তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন, সে কি তোমায় সত্যি ভালোবাসে? না, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি মান সম্মান ইত্যাদি ইত্যাদি বংশমর্যাদা মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। শঙ্কর, হ্যাঁ কথা বলছি। কি খবর, বাড়িটা ভালো? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মিলিদের কলেজ থেকে ওই হেলথ ট্যুরে একটা ব্যবস্থা হয়েছে। হেলথ ট্যুর? হ্যাঁ। কি দায় পেলেন? আরে তোমরা এত দুশ্চিন্তা করছো কেন? আমি তো বলছি তো, হ্যাঁ মিলিদের কলেজ থেকে একটা ব্যাচ যাচ্ছে, সঙ্গে মিলি বলল, হ্যাঁ গার্জেন হিসেবে প্রফেসর রাহুল রায় যাচ্ছেন। তবে আমাদের মত আছে কিনা জানতে চাইছো তো? বলো না, আমাদের মত আছে। হ্যাঁ হ্যাঁ আমাদের মত আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস তোমরা যেতে পারো, কিন্তু ভাইরা আমার রাহুল রায় রাহুল রায় করছিল। প্রফেসর রাহুল রায় টি কে? প্রফেসর প্রফেসর কে আবার কি? তুমি এমন করে জানতে চাচ্ছো যেন ও আমাদের বাড়ির জামাই হবে? মা, তাহলে কাল ভোরবেলায় আমরা সাজারিবাগের গেস্ট হাউসে। ঠিক আছে বাবা, ঠিক আছে। মা গো, ইয়েস প্লিজ, কি নাম, নিবাস কোথায়, বাবার নাম, স্বর্গতনা জীবিত, কি কারণে আসা হচ্ছে, মানে পারপাস অফ ভিজিট, কতদিন থাকবেন, সঙ্গে কোন আইন মাফিক মহিলা আছেন নাকি সবই বেআইনি, সব শুনবো তবে তো দরজা খুলবো। সব তো মুখে বলতে নেই, দিন লিখে দিচ্ছি। আমার ভীষণ ভয় করছে, আমি তোমাকে ছেড়ে একা একা কি করে থাকবো? ইয়েস, সবার সঙ্গে একা একা থাকাচ্ছি, ধরো যদি সবাইকে বাদ দিয়ে। আরে রিসেপশনে গিয়ে ওদের কথা জিজ্ঞেস করতে রিসেপশনিস্ট ভদ্রলোক তো এই চিঠিটা ধরিয়ে দিলেন। যাচ্ছি দেখি 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 কই দেখি দেখি। খোঁজ করার চেষ্টা করে লাভ নেই, পুলিশকে খবর দিলে বিপদ বাড়বে। তোমাদের কাছ থেকে একটু আলাদা পৃথিবীতে যাচ্ছি, আগামী শনিবার সকালে কলকাতাগামী ট্রেনে আবার দেখা হবে। ইতি ভবদীয় পলাতক রাহুল ও মধুরিমা। যা ভেবেছিলাম তাই, 10% বেআইনি প্ল্যান করে কেটে পড়েছে। থানা পুলিশ হবে না তো বস, হলে আমাদের করণীয় কি? মা মা গো, পাপি তারাও আমরা আপনাদের এখানে বেড়াতে এসেছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাও শুধু শুধু এভাবে আমাদের বিরক্ত করছেন কেন? সব ছাড়ুন,
দেশলাই আছে দেশলাই না সে কি সঙ্গে আমার আগুন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলছেন আগুন নেই কি বলতে চাইছেন আপনারা বলতে চাইছি একা একা ঘুরে বেড়ানো কি ভালো গুরু আমরাও যেন একটু প্রসাদ পাই তোমরা বেরিয়ে পড়েছো বাইরে তখন অন্ধকার আমাদের ভোরের গাড়ি ও আচ্ছা এই আমার কার্ড আমার কলকাতার অফিসের বাড়ির ফোন নাম্বার অ্যাড্রেস সব আছে দিন আমাকে দিন আমার কলকাতার অ্যাড্রেস দিন জাস্ট এ মিনিট ওয়েল তোমাদের আঙ্কেল যখন কলকাতায় যাবে তখন তোমাদের দুজনের অ্যাড্রেস এক হয়ে গেছে Am I wrong, Rahul? Am I wrong? চলো 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 ফেভারিট চিংড়ি খাও আরে খাও না আরে তুমি কি মরে যাবো মরে যাবো বুঝতেই পারছি না না খাও 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 তা বাঁচার ব্যবস্থা করে এসছো তো একেবারে যেন তার সানাই বাজালেই মনটা হু হু করে ওঠে সে তারই হোক আর সে তারই হোক সানাইটা যখন সঙ্গে আছে তখন আর ভাববার কিছু নেই সব ঠিক আছে তো মানে মেয়েটি বাড়ির উপযুক্ত তো পড়াশোনায় শিক্ষা দীক্ষায় বংশমর্যাদায় বলছিলাম যে ভালো করে বাজিয়ে নিয়েছো তো তাহলে বাবা রসুন চৌকিটা বসিয়ে সানাই বাজাবার ব্যবস্থাটা করে ফেলি হ্যালো 64646 হ্যাঁ বলছি বলো শুনো একটা অ্যাপয়েন্টমেন্ট তার বিক্রি কিন্তু হতে হিন্দুস্তানে লাগ ঠিক আছে তারপর শুনো তারপর কিন্তু আমি সবার সামনে অ্যানাউন্স করবো মনে রেখো ঠিক সময়ে কিন্তু আমাদের হোটেল হিন্দুস্তানে পৌঁছতেই হবে আই মিন দাশু কাকা অফিসের সবাইকে আর কারখানার ম্যানেজারিয়াল স্টাফ আর ইঞ্জিনিয়ারদের বলে রেখেছি এটা এটা তো আমাদের খুবই ব্যক্তিগত ব্যাপার ছিল রাহুল কেন তুমি এত তাড়াতাড়ি সবাইকে বলতে গেলে ও কোথায় এখানে কি রে কার ফোন রাহুলের তাহলে কাল বিকেলে প্রোগ্রাম হচ্ছে তো আমরা সবাই মিলে হোটেল হিন্দুস্তানে লাঞ্চ করছি হ্যাঁ স্যার ছোট সাহেবের কাল পাকা দেখা খবরটা নিশ্চয়ই জানেন হ্যাঁ জানি তোমরা খবরটা পেলে কি করে দাসু বাবু আমাদের অফিসে সবাইকে বলেছে আর কোনো খবর না স্যার ঠিক আছে যাও হ্যালো হ্যাঁ আমি মধুরিমা বলছি আপনি কে আমি কে জানার আগে আপনি জেনে নিন আপনার ভবিষ্যৎটা কি তার মানে মানে কাল আপনাদের পাকা দেখা হচ্ছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে ভেবে দেখেছেন কি এই রাহুল রায় কে ফ্যাক্টরি গাড়ি বাড়ি দেখিয়ে ও অনেক মেয়েকে প্রলোভনে ফেলেছে এবং তাদের সর্বনাশও করেছে এসব কি বলছেন ঠিকই বলছি মা তুমি আমার পরিচয় জানতে চেয়েছিলে না হ্যাঁ হ্যাঁ বলুন কি বলছিলেন আপনি আমি আমি একজন কপাল পোড়া মেয়ের বাবা যে চোরের পদনাম তুমি আমাকে দিয়েছো দাশুবাবু তাতে তোমাকে আমি সুখের স্বপ্ন কিছুতেই করতে দেব না এই দিয়েই শুরু হল আমার ঠান্ডা লড়াই হোয়াট কি কি বলে গেছে ভুলে যাব এতদিন যা হয়েছে সেটা দিবাস্বপ্ন কারণ এই ভালোবাসাটা ওর কাছে
অন্যায় করেছি বলো তো, যে আজ আমি এত বড় শাস্তি পেলাম? সাহেব না দাশু কাকা, আমি হেরে গেলাম। জানো রিমাকে তো আমি ভালোবাসতে চাইনি, তবে আজ কেন ওই ভালোবাসার নাটক করে আমায় ছেড়ে দিয়ে চলে গেল বলো? সব শেষ, আমি বোধহয় শেষ হয়ে গেলাম দাশু কাকা। এসো ডাক্তার, এসো দেখো, দেখেছো চেহারা কি অবস্থা করে যাবে? দেখেছো আমি তো চোখে দেখতে পাচ্ছি না। শুনলাম আজ দুদিন হলো তুমি চান খাওয়াটা পর্যন্ত ছেড়ে দিয়েছো। নো 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 নো, তোমার মতো একজন রেসপন্সিবল ছেলের কি এতটা অবুঝ হওয়া উচিত? কাকে খুঁজছেন? এটা কি রিমার বাড়ি? হ্যাঁ এটা রিমার বাড়ি, আমি রিমার মা। নমস্কার। নমস্কার, আমি কলকাতা থেকে আসি, রিমার সঙ্গে দরকার ছিল। ও আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন। রাহুল আপনি কে? কি জবাব দিই বলুন তো, সম্পর্ক ও আমার সন্তানের চেয়েও বেশি। ও আপনি সেই দাশু কাকা? হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের বাড়ির কাছ থেকে সব খবর পেয়েছি। রিমাকে যদি একটু ডেকে দেন। কলকাতা থেকে ফেরার পর থেকে ঘরে দরজা বন্ধ, কারোর সঙ্গে দেখা করতে চাইছে না। রিমা এই ঘরে আছে। রিমা, রিমা, রিমা অন্তত একবার দরজাটা খোল মা। রিমা, রিমা, রিমা একবার দরজা খোল মা। রিমা, রিমা একবার দরজা খোল মা। এই বুড়ো ছেলেটাকে এইভাবে ফিরিয়ে দিস না মা, বড় আশা নিয়ে তোর কাছে ছুটে এসেছি। দরজা খোল মা, দরজা খোল, আমি তোকে নিতে এসেছি মা। একবার অন্তত একবার চোখে দেখা দে, একবার দরজা খোল মামু, দরজা খোল। রাহুল, রাহুল, ছোট সাহেব, ছোট সাহেব কোথায় গেল আশ্চর্য? ছোট সাহেব, রাহুল, কি আশ্চর্য, রাহুল! শ্রী চরণেশু দাশু কাকা, চললাম, আমাকে ফেরাবার চেষ্টা করো না। যে যিশুর আশ্রয়ে ছোট থেকে বড় হয়েছিলাম, সেই যিশুর আদর্শে আমাকে মানুষের সেবা করতে দাও, এটাই হবে আমার জীবনের শেষ কাজ। ইতি তোমার হতভাগ্য রাহুল। নামাদুর, নামাদুর, চরণ, পেয়ারা, ড্রাইভার, কিরে শুনলাম তুই নাকি গান করছিস? হাই দিদি, বস। এত চিঠি দিলাম, কত কথা লিখলাম, একটারও তো উত্তর দিলি না, একবার গেলিও না। চিঠি? কি বলছিস তুই? তোর চিঠি না পেয়ে আমি দাশু কাকাকে ফিরিয়ে দিলাম। হ্যাঁ, ওনার চলে যাওয়ার কথা আমি শুনেছি, তাই তো বাধ্য হয়ে এখানে ছুটে এলাম। তুই চলে আসার পরে রাহুল আমায় ফোন করে, তোর চলে যাওয়ার কথা শুনে ও যে কোথায় চলে গেছে কি ওর খোঁজ পাচ্ছে না রে। শুন, আর যাচাই করার দরকার নেই রে, চল, অনেক হয়েছে, এবার আমরা চলে যাই। সত্যি দিদি, আমি শেষ হয়ে গেলাম। তুই কি শেষ হয়ে গেলি রে?
যার যাবার তার তো সব গেল। রিমা, আমি তোমায় কত ভালোবাসি রিমা, তুমি যদি আমাকে কোনোদিন কষ্ট দাও তাহলে আমি ভেঙে গুঁড়িয়ে শেষ হয়ে যাব। আমি আজই কলকাতায় যাব, ও আমার ছেড়ে কোথায় যাবে? আজ যারা যারা এই ব্যাপারটা নিয়ে ভাবছি তাদের সকলকেই বলছি, সমস্ত ব্যাপারটার মধ্যে গোপনীয়তার প্রয়োজন আছে, কারণ এই খবরটা যদি কোনো রকমের মালিক পক্ষের অর্থাৎ দাশুবাবুর কানে যায় তাহলে কিন্তু সমস্ত প্ল্যানটা আমাদের বানচাল হয়ে যাবে। ছোট সাহেবের এখন যে মানসিক অবস্থা তাতে ভবিষ্যতে পাগল হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। গত পরশু থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দাশুবাবুও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমাদের কাছে এটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ হয়তো আর কোনো দিন ফিরে আসবে না। ক্যাশে কত টাকা আছে? তা প্রায় 22 লাখ টাকা। ব্যাংকের টাকাটা তুলবেন কি করে? ছোট সাহেবের সাইন করা ব্ল্যাঙ্ক চেকটা আমার ক্যাশের আলমারিতে আছে। হ্যাঁ, কি করে সম্ভব হলো? নতুন যে দুটো মেশিন আসবে খিদিরপুর ডক থেকে ছাড়াতে কত টাকা লাগবে তা ছোট সাহেবের জানা ছিল না, তাই তিনি বললেন যত টাকা লাগে আপনারা ব্যাংক থেকে বসিন, হাজার হলো আপনারা পুরুল লোক, আপনাদের তো আর অবিশ্বাস করা যায় না। আপনারা হয়তো জানেন না ওই কোম্পানির বছরে 3 কোটি টাকার উপর টার্নওভার। কিন্তু স্যার, এই কোম্পানির এগ্রিমেন্টে আছে যে মালিকের নির্দেশ ছাড়া কোনো কর্মচারী এই কোম্পানির অস্তিত্ব থাকাকালীন অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে না। তত্ত্ববাবু স্যার, কিন্তু যদি অস্তিত্ব না থাকে? সব সর্বনাশ হতে উঠেছে দাশুবাবু। কি ব্যাপার, সর্বনাশে কি বাকি আছে বলো? ছোট সাহেবের কথা নয়, আমাদের কারখানার কথা। কেন, কি হয়েছে? ম্যানেজার সাহেবের সঙ্গে কারখানার কিছু বদমাইশ কর্মচারী একসঙ্গে সলা পরামর্শ করছে, বলছে রায়ান রায় কোম্পানি ফ্যাক্টরিগুলো ধ্বংস করে দেবে, ওরা যে কোনো মুহূর্তে একটা অর্ডার ঘটাতে পারে। আমি আমি নিজের কানে কথা শুনে এসেছি। আমি শেষ হয়ে গেলাম অমল, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল অমল। আজ এই রায় বাড়ির বিপদের দিনে তুমি একমাত্র এদের বন্ধু, যে কোনই হোক এই রাতের মধ্যে ছোট বাবুকে খুঁজে বার করতেই হবে। পুলিশ যেভাবে খুঁজছে সেভাবে ওকে পাওয়া যাবে না। আমার মন বলছে ওই পরোপকারী দরদি ছেলেটাকে চার্চে গেলে পাওয়া যাবে। চার্চে? কোন চার্চে দাশুবাবু? আমি খবর পেয়েছি শান্তিপুর ক্যাথলিক চার্চে, ফাদার অগাস্টাসের কাছে। আপনি কে, কেন খোঁজ করছেন? আমার নাম অমল বসু, ছোট সাহেবের কারখানারই কর্মচারী, দাশুবাবু আমায় পাঠিয়েছেন। রাহুল এখানেই আছে, তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ঈশ্বরের সেবায় সে নিজেকে নিয়োজিত করেছে। না না ফাদার, ছোট সাহেব ছাড়া আমাদের কারখানায় শেষ হতে পড়েছে, দাশুবাবু সাহেবের চিন্তায় পাগল, কারখানার কিছু বদমাইশ লোক কারখানায় একটা বড় রকমের দুর্ঘটনা ঘটাবার ষড়যন্ত্র করছে, এমন অবস্থায় ছোট সাহেব না থাকলে আমাদের সব শেষ হয়ে যাবে, আমরাও সব শেষ হয়ে যাব ফাদার। কি চাই তোমার? তুমি কেন এখানে এসেছো? কি চাই তোমার বলো, কেন এসেছো? আপনি আপনি আমাকে চিনতে পারছেন না কাকা বাবু? চিনতে পেরেছিলাম, কিন্তু সবটাই আমার ভুল হয়েছিল, ভুল ভুল। হ্যাঁ ভুল, সবটাই ভুল। তুমি তুমি কেন এসেছো? তুমি কি চাও আমার কাছে? ইউ গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। দাঁড়াও, তোমরা শুধু ভাঙতেই শিখেছো,
আজ একটা গড়ার গল্প শুনে যাও। আমার এই ঘর সংসার, আমার রাহুল, আমার ব্যবসা, আমি সব নিজে হাতে তিল তিল করে গড়ে তুলেছি। আর তুমি শুধু আশা আকাঙ্ক্ষা ভেঙে গুড়িয়ে তাসলাস করে দিয়েছ। অন্তত একবার আমাকে রাহুলের সঙ্গে দেখা করতে দিন কাকাবাবু। নিজের হাতে অকারণে অভাবে যখন দরজাটা বন্ধ করে দিলে, তখন কি চাবিটা আমার হাতে দিয়েছিলে মা? কাকাবাবু, দরজাটা বন্ধ করে দিলে চাবিটাও হারালে। তোর আঁচলে চাবির গোছাটা বেঁধে দিয়ে আমি নিশ্চিন্ত হব ভেবেছিলাম। বড় দেরি হয়ে গেছে রে, বড় দেরি হয়ে গেছে। রাহুল, তুমি পুরুষ মানুষ, একটি মেয়ের জন্যে তুমি পিতৃতুল্য নিঃস্বার্থ দাশুবাবুকে অন্যায় ভাবে কষ্ট দিচ্ছ। ফাদার, তোমাদের কারখানার অমলবাবু এসেছিলেন, উনি বললেন যে কিছু দুষ্ট লোক কারখানাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। আমার নির্দেশ, তুমি এই মুহূর্তে কারখানায় গিয়ে দাশুবাবুকে সাহায্য করো। আমি জানতাম তুমি আসবে, তুমি ঠিক সময়ই এসেছ। তুমি নিশ্চয়ই রাহুলের খোঁজ করছ? আরে তা ফাদার, আমি ওকে নিয়ে যেতে এসেছি ফাদার। রাহুলের টাকা পয়সা, বাড়ি গাড়ি আর ওই আভিজাত্যের কাছে আমি অত্যন্ত সামান্য। আমি ভয়ে ভেবেছিলাম যে রাহুল যদি আমাকে ছুড়ে ফেলে দেয়, তাই তোমার এই যাচাই করার জন্যে আমি তোমাকে দোষ দেব না। কিন্তু মাই ডটার, তুমি খুব খুব দেরি করে ফেলেছ। তুমি ওর পাশে গিয়ে দাঁড়াও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার বড় ভয় করছে ফাদার। নাও মাই চাইল্ড, ভয়ের কিছু নেই। আমি রাহুলকে জানি, ও নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি দাশুবাবু বলছি। আপনি আপনি কে কে বলছেন? হ্যাঁ কি কারখানা, কারখানা বিপদ, কারখানা আবার কি বিপদ হলো? হ্যালো, 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 আবু তো শুধু ভাঙতেই জানো। আজ একটা গড়ার গল্প শুনেছ, এই ঘর, এই সংসার, আমার রাহুল, আমাদের ব্যবসা, সব সব আমি তিল তিল করে নিজের হাতে গড়ে তুলেছি। আমার কাছে আন,
রাহুল, এত ভেঙে পড়লে তো চলবে না, মনটাকে শক্ত করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।